হ্যালো বন্ধুরা নমস্কার বন্ধুরা রাধে রাধে তো বন্ধুরা আজকে তোমাদের যেটা এই ভিডিওটা নিয়ে এসেছি এই ভিডিওটা দেখলে তোমাদের অনেক উপকার হবে দেখো এখানে আমার একটা স্টার পলিসি ইস্যু হয়ে গেছে সেটা ভাবলাম কি করে এলো কেন আমার তো স্টার মানে আমি সবাইকে প্রোভাইডও করতাম প্লাস আমাকেও অনেকে করতো তো আমি এই রকম কোনো পোস্ট করিনি যে আমার রকম ইস্যু আসবে তো এলো কেন এলো এই কারণে যে ধরো এটা অনেক কারণেই আসতে পারে সেটা তোমাদেরকে বলে রাখলাম তোমরাও দেখো এটা হচ্ছে ধরো তোমাদের কেউ ধরো কমেন্ট করলো তোমাদের ভিডিওতে নিচে কমেন্ট করলো যে দিদিভাই বা দাদা দাদাভাই আমি তোমার পরিবারে এসেছি তোমাকে আমি তুমি আমাকে গিফট করো গিফট কঠা গিফট মানে এই কথাটা যদি কেউ লেখে বা আমাকে তুমি ভালোবাসা দাও এই কথা যদি লেখে হ্যাঁ আমার ভিডিওতে গিয়ে তুমি আমাকে গিফট করে আসো বা ভালোবাসা দিয়ে আসো এই কারণেও এই পলিসি ইস্যু হতে পারে হুম আর একটা কারণ হতে পারে কারণ আমার এই কারণেই আমার এই পলিসি ইস্যুটা হয়েছে কারণ আমার তো আর কোনো কারণে নেই আর একটা কারণ তোমাকে যেটা এটা তো এক নম্বর কারণ দু নম্বর কারণ এটা হচ্ছে ধরো তোমাদের ভিডিও ধরো তোমাদের কেউ ভিডিও বানাচ্ছে হুম অনেকে ভিডিও বানাচ্ছে দেখতে দিতে পারছো যে হ্যাঁ আমার ভিডিওতে এতগুলো কমেন্ট করো হ্যাঁ তুমি স্টার তোমাকে দেবো হ্যাঁ স্টার দেব আর আমার ভিডিওটা শেয়ার করো তোমাকে আমি দশটা স্টার দেবো কুড়িটা স্টার দেবো হুম আমি তো স্টার সেন্টার হ্যাঁ আমরা তো সবাইকে স্টার দিই হ্যাঁ আমার ভিডিও তোমরা শেয়ার করো তো আমরা লোভে পড়ে আমরা অভাবি হ্যাঁ একে তো শেয়ার করলে এরকম হবে মানে আমাদের ভিডিওতে কেউ মানে স্টার মারবে তো ভালো কথা একটা ভিডিও শেয়ার করেই দিই না কি আছে তো আমরা এই লোভে তুরান্ত আমরা কি করি ভিডিওটা শেয়ার করে দিন ভিডিওটা শেয়ার করে দিই আমাদের আবার শেয়ারও করি প্লাস আমাদের স্টোরিতেও লাগিয়ে দিই এটা হচ্ছে মহাভোল সবথেকে মহাভুল যে অন্য লোকের ভিডিওটা আমরা স্টোরিতে লাগাচ্ছি প্লাস এই ভিডিওটা আমাদের প্রোফাইলে রাখছি এইটা বন্ধুরা থেকে পলিসি ইস্যু এক নম্বর কারণ কারণ কারো তুমি অনলি ফর তোমার ভিডিও তুমি স্টোরি লাগাতে পারবে তোমার ভিডিও তুমি ভিডিও মানে পোস্ট করতে পারবে আদার্স লোকের কিছু করতে পারবে না আমি এই রকম কিছু দুটো ভুল করেছিলাম দুটো না একটা ভুল করেছি যেটা হচ্ছে আমি অন্য লোকের রকম ভিডিও করেছিল তো আমাকে বলে শেয়ার করতে বলতে আমি হলে শেয়ারই করে দিই আমিও এরকম একবার শেয়ার বা পোস্ট পোস্টটাকে মানে আমার সহিতে লাগিয়েছিলাম হয়তো তার একদিন লাগিয়ে তার পরের দিন ডিলিটও করে দিয়েছিলাম হুম কিন্তু তারপর থেকে আমাকে স্টার মারেনি হুম তো কী করি তো এইরকম অনেকই প্রবলেম হচ্ছে তো আমরা তো জানি না সেরকমই আমরা ভিডিও অনেকে পোস্ট করেই যাচ্ছে যে আমাকে কুড়ি আমার ভিডিওটা তোমরা শেয়ার করো পোস্ট করো এই করো সেই করো হ্যান করো ত্যান করো করার পর আমা তোমাদের স্টার গিফট করবো অথবা তার মধ্যে দশটা স্টারের মধ্যে মনে হয় একটা স্টার গিফট করে অনেকে খুব কম আমি বলছি খুব কম করে একটা স্টার করে তার মানে অনেক মহা মানে উপকার করে দিয়েছে এটা হচ্ছে সবথেকে অনেক বড় ভুল সব থেকে অনেক বড়ো ভুল হচ্ছে যে তাদের কমেন্ট ভিডিওর নিচে আমরা কমেন্ট করে আসি যে আমাকে স্টার গিফট করো আমি তোমার ভিডিও শেয়ার করছি এ করছি অনেক অনেক রকমের এই এই কথাটা কোনো দিন প্লিজ লিখো না কারোর ভিডিওর নিচে যদি রকম কমেন্ট লেখো যে আমি তোমার ভালোবাসা দিচ্ছি এ মানে আমাকে স্টার গিফট করো হ্যাঁ ভালোবাসা দিয়ে গেলে ভালোবাসা নেও কিছু করা দরকার নেই ভিডিও রিলেটেড যদি কমেন্ট করো তাহলে ভালো হয় এরকম এরকম ক্ষতি তোমরা নিজেরাও করছো যার ভিডিওতে নিচে কমেন্ট করছো তারও ক্ষতি হচ্ছে কারণ দেখো আমার তো ক্ষতি হলোই কারণ আমার স্টার পলিসি একটা চলে এসেছে হুম তো তোমাদেরকে আমি বলছি এরকম পলিসি যদি কারোর আসে এখন নতুন সবার হচ্ছে আসছে যদি কারোর আসে তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই তুমি স্রিফ একটাই কাজ করবে তোমরা এরকম ভিডিও আর নিচে কমেন্ট করবে না আর যদি কোনো শেয়ার করে থাকো এরকম ভিডিও কারোর তোমরা এটা ডিলেট করে দাও ইমিডিয়েটলি ডিলেট করে দাও আর কারোর ভিডিও নিচে কমেন্ট করবে না আর শেয়ার শেয়ারও করবে না আর আর একটা কথা হচ্ছে এরকম মানে পলিসি আসলে তোমরা রেগুলার ক মানে লাইভ করো আমি তো লাইভটা খুব কম করি হ্যাঁ এই কারণেও আসতে পারে তো যাই হোক আমি লাইভে এবার প্রায় আসার চেষ্টা করব তো তোমরা এইভাবে লাইভ স্টার্ট করে দাও প্রতিদিন যদি লাইভ না করো মোটামুটি এক দু দিন পরপরও লাইভ করতে পারো বাট লাইভে তোমাকে আসতে হবে এটা এমনিতেই ওখান থেকে অফিস মানে অফিসিয়াল থেকে মানে ফেসবুক অফিসিয়াল থেকে এটা বন মানে তোমাদের এখান থেকে ডিলিট করে দেবে ঠিক আছে আর প্লিজ তোমরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভাই বোন দাদা দিদি যারাই আছো হ্যাঁ কাকিমা জেঠিমা যারাই লাইভ মানে এই ভিডিওটা দেখছো প্লিজ তো ভিডিওটা দেখে একটু উপকার মানে নিজেকে নিজে করো প্লাস অপরকেও উপকার করো এই উপকারটা করো যে কারোর ভিডিও নিচে যে আমি ভালোবাসা দিয়ে গেলাম ভালোবাসা আমাকে দিও এই কমেন্টটা করো না প্লিজ করো না তোমরা ভিডিও করে তোমরা ভিডিও রিলেটেড কমেন্ট করো না তোমরা ভিডিও রিলেটেড কমেন্ট করো হ্যাঁ আর তুমি তো নিজেদেরও ক্ষতি করছো এরকম কমেন্ট করে প্লাস যার লিখছো তারও ক্ষতি হচ্ছে মহা মানে ক্ষতি বুঝেছ তো আর আমি এর মধ্যে হচ্ছে আমাকে অনেকে এরকমভাবে কমেন্ট করেছে হ্যাঁ তো প্লিজ আমি এরকম কমেন্ট করো না আমার তো ক্ষতি যা হওয়ার হয়েছে তো আর করো না এরকম হুম তো যাই হোক তোমরা ভালো থাকো এই ভিডিওটা দেখে যদি কারো ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে আর ভালো থাকো সুস্থ থাকো এটাই আমি চাই ঠিক আছে টাটা বাই বাই